কাটামারাই শেষ হয়েছে এক মাস আগে। এসব ধান বিক্রির জন্য ভোরে বিভিন্ন বাহনে করে হাটে নিয়ে আসেন কৃষক। নওগাঁর মহাদেবপুর ধানের হাটে গেল সপ্তাহের চেয়ে বেড়েছে সব ধরনের ধানের সরবরাহ। এতে মোটা জাতের ধান মনপ্রতি 70 থেকে 100 টাকা কম দামে কিনছেন মিলাররা। চাষিদের অভিযোগ, হাটে ধানের যোগান বাড়লে ব্যবসায়ীদের খেয়াল খুশিতে পড়ে যায় দর। মোটা আমরা আগে 1200-1250 বেচি, সে ধান এখন 1180-1170 এরম বিক্রি হচ্ছে। আতপ ধান মোটামুটি লাভ হচ্ছে 2800-2900 বাজার যাচ্ছে এখন। চিকন ও জাম মোটা হতে একই খরচে আবাদ, কিন্তু চিকন ধানের দাম বেশির জন্য পড়তা হচ্ছে, মোটাটাতে লস হচ্ছে। সার, ফসফেট, ডিজেল, অন্য জিনিসের দাম থাকাতে আমাকে প্রচুর পরিমাণে লোকসান। এদিকে চলতি সপ্তাহে হাটে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সুগন্ধি জাতের ধান কেনায় জোর দিয়েছে। এতে সুগন্ধি বৃধান 34 ও বৃধান 90 জাতের ধান মনপ্রতি 450 টাকা পর্যন্ত বেড়ে গেছে। প্রত্যেকটা কর্পোরেট প্রতিষ্ঠান একসঙ্গে কেনার কারণে ধানের দাম একবারে উদ্যোগতিতে উঠে গেছে। চাহিদা হিসাবে ধান আমদানি হচ্ছে না, এই কারণে দ্রুতগামী ধান বাজার উঠে যাচ্ছে। গোল্ডেন ধান কেনা হলো 2200 টাকা মন, আর আপনি যেটা 90 ধান ওটা 26 থেকে 2700, আগের তুলনায় দাম অনেক একটু বেড়ে গেছে এখন। সপ্তাহের শনি ও বুধবার মহাদেবপুর হাটে 6 থেকে 7 হাজার মন ধান বেচা কেনা হয়। স্থানীয় কৃষি বিভাগের তথ্য বলছে, গেল আমন মৌসুমে এ জেলায় 65,000 হেক্টর জমিতে সুগন্ধি জাতের ধানের আবাদ হয়, যেখান থেকে 3.5 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। নওগাঁর মহাদেবপুর ধানের হাট থেকে এম আর রকি, সময় সংবাদ।